ঠিক আছে, আচ্ছা শুরু করছি। আগের দিন আমরা অ্যাসাইনটা শেষ করেছিলাম, ঠিক আছে, আজকে যেটা প্র্যাকটিক্যাল করাবো ওই ডাইজেশন, একই রকমের ডাইজেশন, ঠিক আছে। আজকে যেটা করাবো হচ্ছে একটা কপার সালফেট এনে কতটা কপার আছে সেটাকে আমরা পারবো, কিসের সাহায্যে? একটা টাইট্রেশনের মাধ্যমে। টাইট্রেশনটা হচ্ছে সোডিয়াম থায়োসাইনেট। তাহলে কি বলবো, আমরা প্রথমে কপারটাকে বার করবো কার মধ্যে, কপার সালফেট, মানে কতটা কপার আছে কপার সালফেটের মধ্যে সেটা বার করবো, কিসের সাহায্যে টাইট্রেশন করে? সোডিয়াম থায়োসালফেটের সাহায্যে। তো উই হ্যাভ টু এস্টিমেট দ্য অ্যামাউন্ট অফ কপার, উই হ্যাভ টু এস্টিমেট দ্য অ্যামাউন্ট অফ কপার ইন কপার সালফেট বাই টাইট্রেশন উইথ সোডিয়াম থায়োসালফেট। মানে আমাকে কপার সালফেটের মধ্যে কি করতে হবে, কপার সালফেটের মধ্যে কতটা কপার আছে সেটাকে বার করতে হবে কিসের সাহায্যে? একটা টাইট্রেশন, সেই টাইট্রেশনটা যে মলিকুলের সাহায্যে হচ্ছে তার নাম সোডিয়াম থায়োসালফেট। সো উই হ্যাভ টু এস্টিমেট দ্য অ্যামাউন্ট অফ কপার ইন কপার সালফেট উইথ দ্য হেল্প অফ এ মলিকুল, উইথ দ্য হেল্প অফ মলিকুল। এনি প্রবলেম? মানে আমাকে কপার সালফেটটা এস্টিমেট করতে হবে, কপারটা এস্টিমেট করতে হবে কপার সালফেটের মধ্যে কিসের সাহায্যে করে? সোডিয়াম থায়োসালফেটের সাহায্যে। বলো কোনো প্রবলেম আছে? বলো, প্রবলেম থাকলে বলো। না স্যার, কোনো প্রবলেম নেই। এস্টিমেশন অফ কপার টু আয়নস। আচ্ছা, এই যে টাইট্রেশন, এই টাইট্রেশনটাকে আমরা বলেছি আয়োডোমেট্রিক টাইট্রেশন। আমাদের এই যে টাইট্রেশন, এই যে কপার টু আয়নস এস্টিমেশন সোডিয়াম থায়োসালফেটের সাহায্যে, এই টাইট্রেশনটাকে আমরা বলেছি আয়োডোমেট্রিক টাইট্রেশন। এবার হচ্ছে দুটো আমাদের আয়োডোমেট্রিক টাইট্রেশন মানে কি আমি পরে আসছি। এই যে কপার টু আয়ন্স সোডিয়াম থায়োসালফেট সাহায্যে যে টাইট্রেশন সেটাকে আমরা বলেছি আয়োডোমেট্রিক টাইট্রেশন, ঠিক আছে। কি করব, প্রথম স্টেপটা হচ্ছে আমরা সোডিয়াম থায়োসালফেট সলিউশনটা, যেহেতু একটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সলিউশন, সেটাকে আমরা স্ট্যান্ডার্ডাইজ করব কিসের সাহায্যে? একটা প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশন, তার নাম হচ্ছে পটাশিয়াম বাইক্রোমেট। সো দিস দিস এস্টিমেশন অফ কপার এক্সপ্রেস ইন টু স্টেপস। হোয়াট আর দ্য টু স্টেপস? ফার্স্ট স্টেপ ইজ স্ট্যান্ডার্ডাইজেশন অফ সোডিয়াম থায়োসালফেট বাই পটাশিয়াম ডাইক্রোমেট, এন্ড দ্য সেকেন্ড স্টেপ ইজ দ্য এস্টিমেশন কপার টু আয়ন্স ইন কপার সালফেট। মানে এই টাইট্রেশনটা আমরা দুটো স্টেপে করবো। প্রথম স্টেপটা কি, সোডিয়াম থায়োসালফেট আমরা স্ট্যান্ডার্ডাইজ করবো কিসের সাহায্যে? পটাশিয়াম ডাইক্রোমেটের সাহায্যে। এবং সেকেন্ড স্টেপটা কি, আমরা কপার সালফেটের মধ্যে কতটা কপার আছে, কপার সালফেটের মধ্যে কতটা কপার আছে সেটাকে আমরা বার করবো। কপার সালফেটের মধ্যে কতটা কপার আছে সেটাকে আমরা বার করবো। নেক্সট কাজ হচ্ছে কপার সালফেটের মধ্যে কতটা কপার আছে সেটাকে বার করবো। প্রথম কাজ হচ্ছে কি, যে সোডিয়াম থায়োসালফেটটাকে স্ট্যান্ডার্ডাইজ করতে হবে কিসের সাহায্যে? পটাশিয়াম ডাইক্রোমেটের সাহায্যে। এবং সেকেন্ড স্টেপটা কি, আমাদের কপার এস্টিমেট করতে হবে কিসের মধ্যে? কপার সালফেটের মধ্যে। বলো কোনো প্রবলেম আছে? ফার্স্ট ইউ হ্যাভ টু, বলো কোনো প্রবলেম আছে? না স্যার, ফার্স্ট ইউ হ্যাভ টু স্ট্যান্ডার্ডাইজ সোডিয়াম থায়োসালফেট ইউজিং পটাশিয়াম ডাইক্রোমেট সলিউশন, অ্যান্ড সেকেন্ড স্টেপ ইজ দ্য এস্টিমেশন অফ কপার টু আয়নস ইন কপার সালফেট। ভেরি সিম্পল। নাও পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম ডাইক্রোমেট ইট ইজ এ প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশন। পটাশিয়াম ডাইক্রোমেট ইট ইজ এ প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশন, পটাশিয়াম ডাইক্রোমেট ইট ইজ এ প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশন। তো অ্যান্ড সোডিয়াম থায়োসালফেট ইজ এ সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সলিউশন। সো ইন অর্ডার টু এস্টিমেট দ্য সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সলিউশন, উই রিকোয়ার এ প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশন। ভেরি সিম্পল। পটাশিয়াম ডাইক্রোমেটটা হচ্ছে একটা প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশন, এবং সোডিয়াম থায়োসালফেটটা হচ্ছে একটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সলিউশন, ঠিক আছে। তাহলে সোডিয়াম থায়োসালফেটকে আমাদের এস্টিমেট করার জন্য, সোডিয়াম থায়োসালফেটকে মানে সেকেন্ডারি স্ট্যান্ডার্ডটাকে এস্টিমেট করার জন্য আমাদের কি লাগছে? একটা প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশন লাগছে।
সেই প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশনটা কি এখানে পটাশিয়াম ট্রাইক্লোরাইড। তো ইন অর্ডার টু এস্টিমেট, ইন অর্ডার টু এস্টিমেট সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সলিউশন মিন সোডিয়াম থায়োসালফেট, উই হ্যাভ টেকেন এ প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশন নোন অ্যাজ পটাশিয়াম ডাইক্রোমেট। বলো কোনো প্রবলেম আছে? না স্যার। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সলিউশন কাকে বলে? হোয়াট ডু ইউ মিন বাই সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সলিউশন? সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সলিউশন কাকে বলে? ওই তো স্যার, যেগুলোকে হচ্ছে প্রপারলি ওয়েট করা যায় না আর কনসেন্ট্রেশন ডিক্রিজ করে। কনসেন্ট্রেশন টাইম এর সাথে ডিক্রিজ করে। প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশন প্রপারলি ওয়েট করা যায় আর টাইম এর সাথে কোনো চেঞ্জ আসে না কনসেন্ট্রেশন। ভেরি গুড। সো এগেইন আই এম রিক্যাপিচুলেটিং দ্য প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশন এন্ড সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সলিউশন। হোয়াট ডু ইউ মিন বাই প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশন? এ প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশন ইজ এ সলিউশন হুইচ ক্যান বি ওয়েটেড প্রপারলি, হুইচ ক্যান বি ওয়েটেড প্রপারলি অ্যান্ড হু স্ট্রেংথ রিমেন্স আনচেঞ্জ উইথ টাইম, অ্যান্ড হু স্ট্রেংথ রিমেন্স আনচেঞ্জ উইথ টাইম। And what do you mean by secondary standard solution? The secondary standard solution is a solution. Secondary standard solution is a solution which cannot be weighted properly and whose strength decreases with time. Primary standard solution হচ্ছে একটা solution যেটাকে সহজে ওজন করা যায় এবং যার স্ট্রেংথটা সময়ের সাথে সাথে পরিবর্তন হয় না। কিন্তু সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সলিউশন হচ্ছে এমন একটা সলিউশন যেটাকে সহজে ওজন করা যায় না এবং যার স্ট্রেংথটা কি হয় সময়ের সাথে সাথে কমে। বলো কোন প্রবলেম আছে? না স্যার, প্রবলেম নেই। নেক্সট, কিভাবে আমরা ফার্স্ট এক্সপেরিমেন্টটা করব? ফার্স্ট স্ট্যান্ডার্ডাইজ সোডিয়াম থায়োসালফেট সলিউশন বাই পটাশিয়াম ডাইক্লোরাইড। First, we take a 10 ml of potassium dichromate solution in a 100 ml conical flask with a 10 ml pipette. প্রথমে আমরা কি করব? 10 ml potassium dichromate solution খাই নেব, একটা 100 ml conical flask এর মধ্যে নেব, একটা 10 ml pipette এর সাহায্যে। ঠিক আছে, এবার কি করব? এর মধ্যে 10 ml 4 নরমাল সালফিউরিক অ্যাসিড দেব। সালফিউরিক অ্যাসিড কি কাজে দেওয়া হয়? 10 ml 4 নরমাল সালফিউরিক অ্যাসিড দেব। সালফিউরিক অ্যাসিড কি কাজে দেওয়া হয়? মিডিয়ামটাকে অ্যাসিডিক করার জন্য। মেক দ্য মিডিয়াম অ্যাসিডিক। এবং কি করব? 1 গ্রাম পটাসিয়াম আয়োডাইড দেবো, 10 ml পটাসিয়াম আয়োডাইড, 1 গ্রাম পটাসিয়াম আয়োডাইড বা 10 ml পটাসিয়াম আয়োডাইড। পটাসিয়াম আয়োডাইডটা কি কারণে দেওয়া হয়? পটাসিয়াম আয়োডাইডটা দেওয়ার কারণ হচ্ছে আয়োডিনটা বেরোবার জন্য, মানে আয়োডিনটা বেরোবার জন্য পটাসিয়াম আয়োডাইড দেবার কারণটা কি? পটাসিয়াম আয়োডাইড দেওয়া হয় যাতে আয়োডিনটা সহজে বেরোয়। ঠিক আছে, তাই কি করলাম? প্রথমে 10 ml পটাসিয়াম ডাইক্রোমেট সলিউশন একটা কনিক্যাল ফ্লাস্কের মধ্যে নেব, তার মধ্যে 10 ml সালফিউরিক অ্যাসিড যোগ করব এবং 1 গ্রাম পটাসিয়াম আয়োডাইড যোগ করব। ঠিক আছে, কি কাজে লাগে? মিডিয়ামটাকে অ্যাসিডিক করার জন্য। এবং পটাসিয়াম আয়োডাইড কি কাজে লাগে? আয়োডিনটাকে বার করার জন্য, মানে আয়োডিন গ্যাসটাকে বার করার জন্য। বলো প্রবলেম আছে? না স্যার। নেক্সট, এই যে কনিক্যাল ফ্লাস্ক, মানে এই যে পটাসিয়াম আয়োডাইড দেওয়ার পর কনিক্যাল ফ্লাস্কটাকে আমরা অন্ধকারে রাখবো 2 থেকে 3 মিনিটের জন্য। কেন? এই অন্ধকারে রাখার একটাই কারণ, যাতে সব খুব ভালোভাবে আয়োডিনটা বেরোয়। কনিক্যাল ফ্লাস্কটাকে আমরা অন্ধকারে রাখবো 2 থেকে 3 মিনিট, মানে চাপা দিয়ে। চাপা দিয়ে কেন? যাতে আয়োডিনটা না বেরিয়ে যায়, আয়োডিনটা সহজে যাতে মিডিয়াম থেকে বেরিয়ে না যায়। তাহলে কনিক্যাল ফ্লাস্কটাকে অন্ধকারে রাখবো 2 থেকে 3 মিনিট। কেন? আমাদের আয়োডিনটা কি হয়? আয়োডিন লাইটের উপস্থিতিতে বিক্রিয়া করে না? বলো। হ্যাঁ স্যার, বিক্রিয়া করবে সানলাইটের সাথে। অন্ধকারে রাখার কারণ হচ্ছে কেন? আয়োডিন আমাদের লাইটের উপস্থিতিতে সহজে ফটোকেমিক্যাল রিয়াকশন করে দেয়। তো বাংলা যেটা বলে কি ফটোকেমিক্যালের বাংলা কি রে গোপাল? সূর্যালোকের উপস্থিতি, তাই তো? হ্যাঁ স্যার, সূর্যালোকের উপস্থিতিতে রিয়াকশন করে দেয়। কিন্তু অন্ধকারে যদি ডাকি সেই রিয়াকশনটা হবে না এবং খুব ভালোভাবে আয়োডিনটা বেরোবে। ঠিক আছে, তাহলে অন্ধকারে রাখার কারণ কি? প্রথম কারণ হচ্ছে আমাদের সহজে যাতে আয়োডিনটা বেরোয় এবং যাতে কোনো সূর্যালোকের উপস্থিতিতে কোনো রিয়াকশন না হয়। ঠিক আছে, এবার এটাকে আমরা কি দিয়ে ডাইলুট করব? 60 ml ডিস্টিলড ওয়াটার দিয়ে। সলিউশনটাকে আমরা ডাইলুট করব 60 ml ডিস্টিলড ওয়াটার দিয়ে। ঠিক আছে,
সলিউশনটাকে আমরা ডাইলুট করবো 30 ml ডিস্টিল্ড ওয়াটার দিয়ে, ঠিক আছে? এইবার যে আয়োডিনটা বেরোলো সেটাকে এবার আমরা টাইটেট করবো কিসের সাহায্যে? সোডিয়াম থায়োসালফেট সলিউশন, ঠিক আছে? সোডিয়াম থায়োসালফেট সলিউশনের সাহায্যে টাইটেট করলে একটা স্ট্র, মানে লাইট ইয়েলো কালার আসবে, মানে এই যে আয়োডিনটা বেরোলো সেটাকে আমরা টাইটেট করলাম কিসের সাহায্যে? সোডিয়াম থায়োসালফেটের সাহায্যে। তাহলে সোডিয়াম থায়োসালফেটের সাহায্যে টাইটেট করলে কি হবে? একটা স্ট্র কালার আসবে, ঠিক আছে? যে মুহূর্তে স্ট্র কালার আসবে, যে মুহূর্তে স্ট্র কালার আসবে, যে মুহূর্তে স্ট্র আসবে সেই মুহূর্তে আমরা স্টার যোগ করবো, ঠিক আছে? স্টার যোগ করলেই সলিউশনটা নীল হয়ে যাবে, স্টার যোগ করলেই সলিউশনটা নীল হয়ে যাবে। এবার টাইট্রেশনটা আমরা চালাবো, যতক্ষণ না কি হবে, নীলটা কালারলেস হয়ে যাবে। লাইট গ্রিন বলেছে কিন্তু অ্যাকচুয়ালি লাইট গ্রিন হয় না, মানে কালারলেস হয়ে যায়। তাহলে কি বললাম, যে আয়োডিনটাকে বেরোলো সেটাকে আমরা কি দিয়ে টাইট্রেট করবো? সোডিয়াম থায়োসালফেট সলিউশন দিয়ে। কতক্ষণ টাইট্রেট করবো? যতক্ষণ না হালকা হলুদ কালার আসবে, মানে স্ট্র কালার, ঠিক আছে? এবার যে মুহূর্তে স্ট্র কালারটা আসবে সেই মুহূর্তে আমরা স্টার্চ ইন্ডিকেটর যোগ করবো। স্টার্চ ইন্ডিকেটর, স্টার্চটা কিভাবে তৈরি করা হয়? কিছু স্টার্চকে যদি গরম জলে মেশানো হয় তাহলে এই স্টার্চ সলিউশন তৈরি হয়ে যায়, ঠিক আছে? এবার স্টার্চ সলিউশন যোগ করলেই ও সলিউশনটা হবে হচ্ছে ডিপ ব্লু। এবার এটাকে দিয়ে টাইট্রেশন কমপ্লিট করবো, কতক্ষণ? যতক্ষণ না ব্লু কালারটা কি হয়ে যাচ্ছে, কালারলেস। বল কোনো প্রবলেম আছে? স্যার হ্যালো, পটাশিয়াম আয়োডাইড অ্যাড করার পর থেকে আরেকবার বলবেন প্লিজ? আমি ইংলিশে বলবো, কোনো অসুবিধা নেই। দেখ, পটাশিয়াম আয়োডাইড যোগ করলাম, পটাশিয়াম আয়োডাইড যোগ করলে কি হচ্ছে? পটাশিয়াম আয়োডাইড যোগ করার কারণ হচ্ছে যাতে আয়োডিনটা বেরোয় ভালোভাবে, ঠিক আছে? এইবার কনিক্যাল ফ্লাস্কটাকে অন্ধকারে রাখলাম। কেন অন্ধকারে রাখলাম? যাতে খুব ভালোভাবে আয়োডিনটা বেরোয় এবং যাতে আয়োডিনটা আমাদের সূর্যের উপস্থিতিতে রিয়াকশনটা না করে, ঠিক আছে? এবার আয়োডিনটা বেরিয়ে যাওয়ার পর ওটাকে আমরা 60 ml ডিস্টিল ওয়াটারতে ডাইলুট করবো, ঠিক আছে? এবার যে আয়োডিনটা বেরোলো সেটাকে আমরা টাইট্রেট করবো কিসের সাহায্যে? সোডিয়াম থায়োসালফেট সলিউশনের সাহায্যে। সোডিয়াম থায়োসালফেট সলিউশনের সাহায্যে যতক্ষণ কি হচ্ছে, একটা স্ট্র কালার আসবে, মানে লাইট ইয়েলো, ঠিক আছে? এবার যে মুহূর্তে লাইট ইয়েলো কালার আসবে সেই মুহূর্তে আমরা স্টার্চ যোগ করবো, সেই মুহূর্তে আমরা স্টার্চ যোগ করবো। স্টার্চ যোগ করলে ওর কালারটা হবে হচ্ছে ব্লু। এবার ব্লু কালার, ঠিক আছে, টাইটেশনটা কন্টিনিউ করবো, যতক্ষণ না কি হচ্ছে ব্লু কালারটা কি হয়ে যাচ্ছে, কালারলেস। বল কোনো প্রবলেম আছে? যে বলি আরেকবার বলবেন, তাকে আমি জিজ্ঞেস করছি, কোনো প্রবলেম আছে? হ্যালো, না স্যার, না স্যার। তো ফার্স্ট হোয়াট উই ডু, উই টেক 10 ml অফ পটাশিয়াম ডাইক্রোমেট ইন 100 ml। পটাশিয়াম ডাইক্রোমেট দিয়েও করতে পারো বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট, দুটো দিয়েই হবে, ঠিক আছে? তুমি পটাশিয়াম ডাইক্রোমেট দিয়েও করতে পারো বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়েও করতে পারো। সো 10 ml অফ পটাশিয়াম ডাইক্রোমেট, আমি যেটা ভিডিও দেখাবো সেখানে কিন্তু পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে আছে, ঠিক আছে? 10 ml অফ পটাশিয়াম ডাইক্রোমেট ওয়াজ টেকেন ইন 100 ml কনিক্যাল ফ্লাস্ক। দেন উই অ্যাড হোয়াট, 10 ml সালফিউরিক অ্যাসিড। হোয়াট ইজ দ্য রোল অফ সালফিউরিক অ্যাসিড? সালফিউরিক অ্যাসিড ইজ ইউজ টু মেক দ্য সলিউশন অ্যাসিডিক। সালফিউরিক অ্যাসিড ইজ ইউজ টু মেক দ্য সলিউশন অ্যাসিডিক। দেন উই অ্যাড 1 gram অফ পটাশিয়াম আয়োডাইড। দেন উই অ্যাড 1 gram অফ পটাশিয়াম আয়োডাইড। হোয়াট ইজ দ্য রোল অফ পটাশিয়াম আয়োডাইড? দ্য রোল অফ পটাশিয়াম আয়োডাইড ইজ টু লিবারেট আয়োডিন। দ্য রোল অফ পটাশিয়াম আয়োডাইড ইজ টু লিবারেট আয়োডিন। টেন, দ্য কনিক্যাল ফ্লাস্ক ওয়াজ কেপ্ট ইন ডার্ক। দ্য কনিক্যাল ফ্লাস্ক ওয়াজ কেপ্ট ইন ডার্ক ফর 2-3 মিনিটস। হোয়াই হোয়াই ই কিপ দ্য কনিক্যাল ফ্লাস্ক ইন দ্য ডার্ক? এইসব কোশ্চেন গুলো কিন্তু করবো। দ্য কনিক্যাল ফ্লাস্ক ইজ কেপ্ট ইন দ্য ডার্ক সো দ্যাট দ্য আয়োডিন ক্যান লিবারেট প্রপারলি, সো দ্যাট আয়োডিন ক্যান লিবারেট প্রপারলি। তো কনিক্যাল ফ্লাস্ক kept in dark so that ID can liberate properly. Then what happens? Then, and it does not react with sunlight. Very simple. Next, the solution was diluted by 60 ml distilled water. After that, the iodine liberated is titrated with what? Sodium thiosulfate solution. When you titrate with sodium thiosulfate solution, a straw color will appear. Straw color will appear. Then we add a starch solution. Then we add a starch solution. And the solution will turn blue. Very simple. Then we add a starch solution. The solution will turn blue.
দেন উই কন্টিনিউ দ্য টাইট্রেশন আনটিল ইট বিকামস কালারলেস। বলো কোনো প্রবলেম আছে? হ্যালো, স্যার লাস্টে কোনো যে আমি প্রবলেম আছে? কথা বলি বুঝতে কোনটা পারলাম বলো, স্যার, ওই যে কোন জায়গাটা? কালারলেস এর আগে যেটা বললেন ওই যে আয়োডিনটা চলে যাচ্ছে, তারপরে আয়োডিন ইজ টাইট্রেটেড, আয়োডিন বেরোচ্ছে তো, আয়োডিন ইজ টাইট্রেটেড উইথ, আয়োডিন ইজ টাইট্রেটেড উইথ সোডিয়াম থায়োসালফেট সলিউশন। আয়োডিন প্রোডিউস ইজ টাইট্রেটেড উইথ সোডিয়াম থায়োসালফেট সলিউশন। হাউ মাচ টাইম আনটিল ইট বিকামস স্ট্রং কালার, মানে সোডিয়াম থায়োসালফেট দিয়ে টাইট্রেট করবো তখন একটা স্ট্রং কালার, স্ট্রং মানে হচ্ছে লাইট ইয়েলো, ঠিক আছে, স্ট্রং কালার উইল অ্যাপিয়ার। আফটার দ্যাট উই অ্যাড দ্য স্টার্চ সলিউশন অ্যান্ড দ্য সলিউশন উইল টার্ন ব্লু। ওয়েন দ্য কালার বিকামস স্ট্রং we add a starch solution and the collectors then we titrate, then we titrate it with sodium thiosulfate solution till the blue color changes to colorless. বলো এবার কোনো প্রবলেম আছে? সোডিয়াম থায়োসালফেট দিয়ে প্রথমে টাইট্রেট করবো যখন একটা লাইট হলুদ কালার আসছে, এবার লাইট হলুদ কালার যে মুহূর্তে আসছে সেই মুহূর্তে আমরা স্টার্চ যোগ করবো, স্টার্চ যোগ করলে ওর কালারটা হচ্ছে নীল। এবার ওই নীল হওয়ার পর সেটাকে আমরা টাইট্রেট করবো যতক্ষণ না ওটা কি হয়ে যাচ্ছে কালারলেস। ওই কোনো প্রবলেম আছে? ঠিক আছে স্যার, স্যার এবার ওই দ্য টাইট্রেশন ওই ওয়াজ কন্টিনিউড, ওই মানে ব্লু কালার যতক্ষণ না ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, একদম ওই ওটা হচ্ছে ওই ওই টাইট্রেশনটা তো ওই সোডিয়াম আমি থায়োসালফেট সত্যি দিয়ে। সালফেট দিব, একদম একদম একদম। ঠিক আছে আমি অ্যাকশন দেখাচ্ছি, এই যে কি রিয়াকশন হয়, পটাসিয়াম ডাইক্রোম মানে কি CR2O7-, এটার সঙ্গে কি কার রিয়াকশন হচ্ছে, আয়োডাইনটা বেরোচ্ছে, ঠিক আছে। পটাসিয়াম ডাইক্রোম দেখো রিডিউসড হয়ে গেছে Cr+3, এবং I- অক্সিডাইজড হয়ে গেছে আয়োডিনে। এটা হচ্ছে প্রথম রিয়াকশন, মানে পটাসিয়াম আয়োডাইড যোগ করলে কি রিয়াকশনটা হয়। আমি পটাসিয়াম যখন যোগ করলাম, পটাসিয়াম আয়োডাইড মানে আয়োডাইড আয়ন আছে এবং পটাসিয়াম ডাইক্রোমেট মানে CR2O7-2 আছে। পটাসিয়াম ডাইক্রোমেট দাঁড়াও আমি এটা এজ করি লেজার পয়েন্টারে, পটাসিয়াম ডাইক্রোমেট মানে আছে CR2O7-2, আর পটাসিয়াম আয়োডাইড মানে কে আই মানে আই মাইনাস আছে, ঠিক আছে। তাহলে যখন তুমি পটাসিয়াম আয়োডাইড যোগ করলে কি হলো, CR2O7-2টা রিডিউস হয়ে গিয়ে কি তৈরি করলো Cr+3, এবং আমি যে বলছি আয়োডিন বেরোচ্ছে, আয়োডিন বেরোচ্ছে কোথেকে বেরোচ্ছে, I- এই যে আয়োডাইডটা সেটা অক্সিডাইজড হয়ে গিয়ে কি তৈরি করছে আয়োডিন। এবং এই H+টা কিসের জন্য লাগবে, ওই যে অ্যাসিডটা দিলাম সেটাই হচ্ছে H+টা। সো হোয়েন উই অ্যাড আয়োডাইড, আয়োডাইড মিন্স পটাসিয়াম আয়োডাইড, পটাসিয়াম আয়োডাইড মিন্স I- ইজ প্রেজেন্ট, অ্যান্ড পটাসিয়াম ডাইক্রোমেট মিন্স Cr2O7-2 ইজ প্রেজেন্ট। সো হোয়াট হ্যাপেন্স, Cr2O7-2 ইজ রিডিউস টু Cr+3 হোয়েন উই অ্যাড পটাসিয়াম আয়োডাইড, অ্যান্ড I- ইজ অক্সিডাইজড টু আয়োডিন। And what is the role of H+? H+ is used to make the solution acidic. বলো কোনো প্রবলেম আছে? প্রবলেম আছে? না স্যার। সি পটাসিয়াম ডাইক্রোমেট মিন্স CR2O7-2 ইজ প্রেজেন্ট এন্ড পটাসিয়াম আয়োডাইড মিন্স I-. পটাসিয়াম আয়োডাইড ভেঙে কি তৈরি হয়, পটাসিয়াম আয়োডাইড ভেঙে কি তৈরি করে, কেলো প্লাস আই মাইনাস, কে প্লাস আই মাইনাস, এন্ড পটাসিয়াম ডাইক্রোমেট ব্রেকস টু ফর্ম কে প্লাস, মানে 2K+ আর CR2O7-2-, ভেরি গুড। পটাসিয়াম ডাইক্রোমেট থেকে CR2O7-2 পেলাম এবং পটাসিয়াম আয়োডাইড থেকে I- দিলাম। যে মুহূর্তে পটাসিয়াম আয়োডাইডটা যোগ করলাম কি হলো, CR2O7-2টা রিডিউসড হয়ে গেল Cr+3-তে, এবং পটাসিয়াম আয়োডাইড মানে I- টা অক্সিডাইজড হয়ে গেল কিছু আয়োডিনে। বলো কোনো প্রবলেম আছে? তো পটাসিয়াম ডাইক্রোমেট মিন্স হোয়াট ইজ প্রেজেন্ট, CR2O7-2, and potassium iodide means what is present, I-. So when we add potassium iodide, what happens, CR2O7-2 is reduced to Cr+3 and I- is oxidized to iodine. Any problem? No sir. এবার আয়োডিনের সঙ্গে যদি তুমি সোডিয়াম থায়োসালফেট বিক্রিয়া করো কি হবে, এই একই কথা আমি যে বলছি স্ট্র কালার তৈরি হচ্ছে, স্ট্র কালারটা কিসের জন্য হচ্ছে, স্ট্র কালারটা হচ্ছে এই I- এর জন্য, এবং সোডিয়াম থায়োসালফেট অক্সি
মানে সোডিয়াম থায়োসালফেট অক্সিডাইজড হয়ে গিয়ে তৈরি করতে হচ্ছে সোডিয়াম ট্রিপটোফ্যানোয়েট। তাহলে কি হলো, আয়োডিন যখন সোডিয়াম থায়োসাল মানে যে আয়োডিনটা বেরোচ্ছে সেটা যখন সোডিয়াম থায়োসালফেটের সঙ্গে রিয়াকশন করছে, কি হচ্ছে, আয়োডিনটা রিডিউসড হয়ে যাচ্ছে আয়োডাইডে, মানে সোডিয়াম আয়োডাইডে, এবং সোডিয়াম ট্রিপটোফ্যানোয়েট অক্সিডাইজড হয়ে যাচ্ছে কিসে, সোডিয়াম থায়োসালফেট অক্সিডাইজড হয়ে যাচ্ছে কিসে, সোডিয়াম ট্রিপটোফ্যানোয়েট। আমি এ ফর্মে লিখেছি কিন্তু এটা অ্যাকচুয়ালি আছে Na2S4O6, আর এটা আছে 2NaI, এই ফর্মে আছে, ঠিক আছে, এটা আছে 2NaI ফর্মে এবং এটা আছে 2Na2S4O6 এই ফর্মে আছে, ঠিক আছে, লিখে নাও নিজেদের মতো। তাহলে আয়োডিন যখন সোডিয়াম থায়োসালফেটের সঙ্গে রিঅ্যাকশন করছে এটা তো কি তৈরি করছে, 2NaI, এবং কি তৈরি করছে, Na2S4O6। আয়োডিন যখন সোডিয়াম থায়োসালফেটের সঙ্গে রিঅ্যাকশন করছে কি তৈরি করছে, 2NaI এবং Na2S4O6। বলো কোনো প্রবলেম, কোনো প্রবলেম আছে? স্যার লাস্ট টাইম কি বললেন আরেকবার বলুন। আয়োডিন যখন সোডিয়াম থায়োসালফেটের সঙ্গে রিঅ্যাকশন করছে এটা কি তৈরি হচ্ছে, আই মাইনাস মানে তৈরি হচ্ছে সোডিয়াম আয়োডাইড, মানে সোডিয়াম আয়োডাইড তৈরি করছে এবং সোডিয়াম টেট্রাথায়োনেট Na2S4O6, মানে সোডিয়াম গুলো আমি লিখিনি, লিখতে নিও নিজেদের মতো, আই মাইনাস দিকে যেটা মানে এনিআই, সোডিয়াম আয়োডাইড এবং সোডিয়াম টেট্রাথায়োনেট Na2S4O6। বলো কোনো প্রবলেম আছে? না স্যার। তো আয়োডিন কিসে রিডিউসড হচ্ছে, সোডিয়াম আয়োডাইড, এবং সোডিয়াম থায়োসালফেট কিসে অক্সিডাইজড হচ্ছে, সোডিয়াম টেট্রাথায়োনেট। বলো কারো কোনো প্রবলেম আছে এই অবধি? স্যার ইয়েলো কালার আসছে, ইয়েলো কালার হচ্ছে সোডিয়াম টেট্রাথায়োনেট, আচ্ছা স্যার, স্ট্র কালারটা, আচ্ছা স্যার। স্ট্র কালার অ্যাপিয়ার্স ডিউ টু সোডিয়াম টেট্রাথায়োনেট Na2S4O6। তো আয়োডিন রিঅ্যাক্টস উইথ সোডিয়াম থায়োসালফেট, হোয়াট হ্যাপেন্স, আয়োডিন ইজ রিডিউসড টু সোডিয়াম আয়োডাইড এন্ড সোডিয়াম থায়োসালফেট ইজ অক্সিডাইজড টু সোডিয়াম টেট্রাথায়োনেট Na2S4O6। বলো কোনো প্রবলেম আছে কারু? বলো, প্রবলেম থাকলে বলো। নেক্সট, এবার নেই তো প্রবলেম, এবার আমরা পরের স্টেপটা করছি। এস্টিমেশন অফ কপার টু আয়ন্স, ঠিক আছে, কপার টু আয়ন্স কে এস্টিমেট করা, সেটাও একই কাজ। তাহলে কি করবো, 10 ml অফ কপার টু আয়নসটা, মানে 10 ml কপার সালফেট সলিউশনটা আমরা 100 ml কনিক্যাল ফ্লাস্কের মধ্যে নেবো, 10 ml পিপেটের সাহায্যে। 10 ml কপার সালফেট সলিউশনটা কিসের মধ্যে নেবো, একটা 100 ml কনিক্যাল ফ্লাস্কের মধ্যে নেবো, কিসের সাহায্যে, একটা 10 ml পিপেটের সাহায্যে, এবং তার মধ্যে কি যোগ করবো, 1:1 অ্যাকুয়াস অ্যামোনিয়া। অ্যামোনিয়া কেন যোগ করা হয় বল, অ্যামোনিয়াটা যোগ করার কারণ কি, মিডিয়ামটাকে কি করার জন্য, অ্যামোনিয়া কি, অ্যামোনিয়া কি বলো, অ্যামোনিয়াটা কি অ্যাকচুয়ালি, বেশ বেশ, তাহলে অ্যামোনিয়া যোগ করার কারণটা কি, যাতে মিডিয়ামটা কি হয়ে যায়, বেসিক হয়ে যাবে স্যার, বেসিক হয়ে যায়, অ্যাকচুয়ালি বেসিক হয় না। কপার সালফেট মানে ওটা কি ছিল, অ্যাসিডিক না বেসিক, অ্যাসিডিক ছিল স্যার, এই কিছুটা বেসিক এর দিকে যাবে, এটা দরকার নেই খুব একটা, তাহলে মানে স্যার মিডিয়াম টা বেসিক করার জন্য কাজে লাগে। হ্যাঁ, তাহলে কপার সালফেট সলিউশনটা আমরা কিসের মধ্যে নেব, 100 ml কনিক্যাল ফ্লাস্কের মধ্যে, তার মধ্যে 10-20 ml ডিস্টিল ওয়াটার যোগ করব, ডিস্টিল ওয়াটার তো ডাইলিউট করার জন্য ওটা ছেড়ে দেব, আর 1:1 অ্যামোনিয়া যোগ করলাম কেন, যাতে মিডিয়াম কি হয়ে যায়, অ্যামোনিয়া এটা বেস, মিডিয়ামটাকে বেসিক করার জন্য, এবং অ্যামোনিয়া দিতে 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 একটা কালার আসবে, সেটা হচ্ছে পারমানেন্ট ব্লু কালার, মানে নীল রঙের একটা পদক্ষেপ পড়বে, ঠিক আছে। আর কি করলাম, কপার সালফেট সলিউশনটা নিলাম, তার মধ্যে 20 ml ডিস্টিল ওয়াটার যোগ করলাম, এবার এর মধ্যে কি যোগ করলাম, অ্যামোনিয়া যোগ করলাম, তাহলে অ্যামোনিয়াটা কি কাজে লাগে, মিডিয়ামটাকে বেসিক করার কাজে, ঠিক আছে। আবার আমি লেজার নিয়ে যাচ্ছি, অ্যামোনিয়া যোগ,
অ্যামোনিয়া হচ্ছে মিডিয়ামটা কি বেস, অ্যামোনিয়া কি একটা বেস তো, হ্যাঁ অ্যামোনিয়া কি হ্যাঁ একটা বেস তো, তাহলে মিডিয়ামটাকে বেসিক করার কাজে অ্যামোনিয়া ব্যবহার করা হয়, ঠিক আছে। এবার এই অ্যামোনিয়াটা কি করলাম, নাড়ালাম, মানে অ্যামোনিয়াটা দিয়ে আমরা নাড়ালাম কতক্ষণ, ততক্ষণ একটা ব্লু কালারের অধক্ষেপ আসবে, ব্লু কালারের অধক্ষেপ, ব্লু কালারের অধক্ষেপ আসবে, ঠিক আছে। অ্যামোনিয়া যোগ করলাম, কি করলাম, ড্রপ বাই ড্রপ যোগ করে কতক্ষণ যোগ করলাম, যতক্ষণ একটা ব্লু কালারের অধক্ষেপ আসবে। নেক্সট, তারপরে আমরা যোগ করলাম কি, অ্যামোনিয়াম বাইফ্লোরাইড, অ্যামোনিয়াম বাইফ্লোরাইড 1 গ্রাম অ্যামোনিয়াম বাইফ্লোরাইড। সেই অ্যামোনিয়াম বাইফ্লোরাইডের কাজ কি, অ্যামোনিয়াম বাইফ্লোরাইড হচ্ছে আমাদের যে পিএইচ, পিএইচটাকে কন্ট্রোল করে, অ্যামোনিয়াম বাইফ্লোরাইড কি করে, পিএইচটাকে কন্ট্রোল করে, ঠিক আছে। 1 গ্রাম অ্যামোনিয়াম বাইফ্লোরাইড যোগ করলাম, অ্যামোনিয়াম বাইফ্লোরাইডের কাজটা কি, পিএইচটাকে কন্ট্রোল করা, ঠিক আছে। এবং এছাড়া কি যোগ করলাম, 10 ml 10% পটাসিয়াম অ্যাড্রেট। কেন 10 ml 10% পটাসিয়াম অ্যাড্রেট যোগ করার কারণ কি, পটাসিয়াম অ্যাড্রেট কি করে, পটাসিয়াম অ্যাড্রেটের রোলটা কি, আয়োডিন স্যার, আয়োডিনটা বেরোবে স্যার, আয়োডিন আয়োডিন বেরোবার বেরোবে। জন্য, ভেরি গুড। তাহলে কি হলো, পার্মানেন্ট যখন যে মুহূর্তে ব্লু কালার এলো, সেই মুহূর্তে আমরা 1 গ্রাম অ্যামোনিয়াম ফ্লোরাইড যোগ করলাম। অ্যামোনিয়াম ফ্লোরাইড কি করে, পিএইচটাকে কন্ট্রোল করে। এবার অ্যামোনিয়াম ফ্লোরাইড তো পিএইচটাকে কমপ্লিট কন্ট্রোল করলো, এবার তাছাড়াও আমি কি করলাম, 10 ml পটাসিয়াম আয়োডাইড যোগ করলাম। 10 ml পটাসিয়াম আয়োডাইড কিছুই নয়, পটাসিয়াম আয়োডাইড হচ্ছে আয়োডিনটাকে বেরোবার কাজে লাগে, ঠিক আছে। এবার ওটাকে নাড়ালাম, নাড়ালেই আয়োডিন বেরোবে। এবার যে মুহূর্তে আয়োডিনটা বেরোলো, সেটাকে আমরা কি করব, সোডিয়াম থায়োসালফেট দিয়ে টাইট্রেট করবো, যতক্ষণ না একটা কি হয়ে যাচ্ছে, ওই স্ট্র হচ্ছে, স্ট্র কালার, মানে লাইটই হলো। হ্যাঁ বলো 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 বলো, 10 ml of 10% কেন অ্যাড করছি, তার রিজনটা কোনটা বলো, 10 ml 10% টেন পটাসিয়াম এম এল আয়োডাইড অফ বলছো, 10%। হ্যাঁ স্যার, পটাসিয়াম আয়োডাইড যোগ করলেই তো আয়োডিন বেরোবে, বললাম না পটাসিয়াম আয়োডাইড যোগ করলেই তো তবে আয়োডিন বেরোবে, না হলে তো আয়োডিনটা বেরোবে না, বললাম। হ্যাঁ তখন আমি শুনতে পাইনি, তাই জন্য আরেকবার রিপিট আচ্ছা আচ্ছা, করলাম। অ্যামোনিয়াম বাই কি, আমার সাউন্ড গন্ডগোল হচ্ছে, না না স্যার, আমার একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে আজকে। ভোপাল সাউন্ডের কোনো প্রবলেম হচ্ছে, কেন না আজকে আমি স্যার, মোবাইল ক্লিয়ার ফোন থেকে করছি, ওই জন্যই আমি বললাম, আজকে ক্লিয়ার আমার স্যার, ওয়াইফাই, ক্লিয়ার। ওয়াইফাই নেট সব দিকেই আজকে প্রবলেম আছে, ওয়াইফাই নেটটাও প্রবলেম হচ্ছে। তো 10 ml অফ পটাসিয়াম আয়োডাইড সলিউশন কি কাজে লাগে, পটাসিয়াম আয়োডাইড সলিউশন ইজ ইউজ টু লিবারেট আয়োডিন, ঠিক আছে, আয়োডিন বেরোবার কাজে লাগে। এবার এই যে আয়োডিনটা বেরোলো, সেটাকে কি দিয়ে টাইট্রেট করলাম, সোডিয়াম থায়োসালফেট দিয়ে, কতক্ষণ টাইট্রেট করলাম, যেটা হচ্ছে স্ট্র কালার এলো, ঠিক আছে। স্ট্র কালার এলেই সেই মুহূর্তে আমরা কি যোগ করবো, স্ট্র কালার এলেই কি হবে, স্ট্র কালার এলেই আমরা কি যোগ করবো বল, বা স্ট্র কালার আছে, এটা আগেও দিয়ে দিতে পারিস, স্টার্চ আগেও দিয়ে দিতে পারিস, কোনো অসুবিধা নেই, সোডিয়াম থায়োসালফেট দিয়ে তুই স্টার্চটা জেলে দিতে পারিস, তাহলে তো টাইট্রেশনটা অনেক সুবিধা হবে। তাহলে কি করলাম, পটাসিয়াম আয়োডাইড দিলাম, পটাসিয়াম আয়োডাইড দিলে আয়োডিনটা বেরোলো, এবার আয়োডিনটা বেরোলে তুই একটা স্টার্চ যোগ করে দিবি, ঠিক আছে, স্টার্চটা যোগ করলে ওর কালারটা হবে হচ্ছে স্ট্র নীল, স্ট্র নীল মানে হালকা নীল বলতে পারি। লাস্ট মুহূর্তে মানে যখন এন্ড পয়েন্ট আসবে, একটা সাদা অধক্ষেপ সৃষ্টি হবে, সাদা অধক্ষেপ, দইয়ের মতো সাদা, দই নয় দুধের মতো সাদা অধক্ষেপ, মানে ঘন সাদা অধক্ষেপ সৃষ্টি হবে। কি বললাম, তাহলে 1 গ্রাম অফ অ্যামোনিয়াম বাইফ্লোরাইড যোগ করলাম, অ্যামোনিয়াম বাইফ্লোরাইড কি কাজে লাগে, পিএইচ কন্ট্রোল করতে, তারপর 10 ml 10% পটাসিয়াম আয়োডাইড দিলাম, পটাসিয়াম আয়োডাইডের কাজটা কি, আয়োডিন বেরোনো। এবার ওটাকে কি করব, আয়োডিন তো বেরোলো, এবার আয়োডিনটাকে আমরা কি দিয়ে টাইট্রেট করবো, সোডিয়াম থায়োসালফেট সলিউশন দিয়ে এবং স্টার্চ ইন্ডিকেটর দিয়ে, এবং লাস্টে এন্ড পয়েন্ট কি কালার আসবে, একটা হোয়াইট অধক্ষেপ আসবে, বল কোনো প্রবলেম আছে, না স্যার প্রবলেম নেই, বল প্রবলেম থাকলে বল, প্রবলেম থাকলে বল। তো আর একবার রিপিট করছি, সো 10 ml অফ কপার সালফেট সলিউশন ওয়াজ টেকেন ইন 100 ml কনিক্যাল ফ্লাস্ক, উই টেক দ্য 10 ml অফ কপার সালফেট সলিউশন ইন 100 ml কনিক্যাল ফ্লাস্ক, হোয়াট উই অ্যাড, উই অ্যাড 20 ml অফ ডিস্টিল ওয়াটার, ডিস্টিল ওয়াটার হ্যাজ নাথিং, নো রোল, ইট ইজ জাস্ট টু ডাইলিউট দ্য সলিউশন। আমি এরকম
গুপি কোশ্চেন দিতে পারি, ডিস্টিল ওয়াটার কেন ব্যবহার করে। আমি গুপি কোশ্চেন জানিস আমি কি, ডিস্টিল ওয়াটার দেওয়া হয় সলিউশনটাকে ডাইলিউট করার জন্য। আর কিছু কপার সালফেট সলিউশন ওয়াজ টেকেন ইন 100 ml কনিক্যাল ফ্লাস্ক এন্ড 20 ml অফ ডিস্টিল ওয়াটার ওয়াজ অ্যাডেড টু ডাইলিউট দ্য সলিউশন। দেন উই অ্যাড হোয়াট, 1:1 অ্যামোনিয়া। হোয়াট ইজ দ্য রোল অফ অ্যামোনিয়া? অ্যামোনিয়া ইজ টু মেক দ্য সলিউশন বেসিক। We add the ammonia up to which time? Until a permanent blue color appeared. Until a permanent blue color appeared. Then we add 1 gram of ammonium bichloride. What is the role of ammonium bichloride? Ammonium bichloride is used to control the pH. Ammonium bichloride is used to control the pH. And we add what? 10 ml potassium iodide solution. 10 ml potassium iodide solution. Potassium iodide is used to liberate iodine. Potassium iodide is used to liberate iodine. Then what happens? Then the iodine liberated is titrated with what? Sodium thiosulfate solution using starch as indicator. And at the end point, what happened? A milky white precipitate. Do you know what the system is? What is the problem? No, sir. Akira ki bolche? Akira ki bolche? Sir, bolche. বুঝতে পেরেছিস তো? হ্যাঁ স্যার। এবার রিয়াকশন, এই যে কপার, আমি যে বললাম কপার আয়োডিন যেটা মানে আয়োডাইড যেটা দেওয়া হচ্ছে পটাশিয়াম আয়োডাইড, তার সঙ্গে রিয়াকশন করে কি তৈরি করবে? এই যে সাদা অধক্ষেপটা তৈরি করছে সেটা কি? এইটা, এর নাম হচ্ছে কিউপ্রাস আয়োডাইড, Cu2I2। মানে কপার কি করবে? আই মাইনাস এর সঙ্গে রিয়াকশন করে কি তৈরি করবে? আমি তো পটাশিয়াম আয়োডাইড দিচ্ছি, কপার কি করবে? পটাশিয়াম আয়োডাইড এর সঙ্গে রিয়াকশন করে কি তৈরি করছে? Cu2I2, মানে কিউপ্রাস আয়োডাইড। এই সাদা অধক্ষেপটা এই কিউপ্রাস আয়োডাইড এর জন্য, এবং কি বেরোচ্ছে? আয়োডিনটা বেরোচ্ছে। ভেরি সিম্পল। তো কপার আয়নস রিয়াক্ট টু ইট আই মাইনাস, আই মাইনাস মিন্স পটাশিয়াম আয়োডাইড, টু প্রোডিউস হোয়াট? কিউপ্রাস আয়োডাইড। দিস কিউপ্রাস আয়োডাইড হ্যাজ দ্য হোয়াইট প্রেসিপিটেট এন্ড হোয়াট ইজ লিবারেটেড? আয়োডিন গ্যাস ইজ লিবারেটেড, আয়োডিন ভেপার ইজ লিবারেটেড। কোনো প্রবলেম আছে? নো স্যার। ইস কিউপ্রাস আয়োডাইড হ্যাজ দ্য হোয়াইট প্রেসিপিটেট, এই ধরনের কোশ্চেন কিন্তু করব। ইস কিউপ্রাস আয়োডাইড হ্যাজ দ্য হোয়াইট প্রেসিপিটেট, ইস কিউপ্রাস আয়োডাইড হ্যাজ দ্য হোয়াইট প্রেসিপিটেট। ভেরি সিম্পল। দেন দ্য সেম রিঅ্যাকশন, আয়োডিন রিঅ্যাক্টস উইথ সোডিয়াম থায়োসালফেট টু প্রোডিউস হোয়াট? সোডিয়াম আয়োডাইড এন্ড সোডিয়াম টেট্রাথায়োনেট, সেম রিঅ্যাকশন। আয়োডিন যেটা বেরোবে সেটা সোডিয়াম থায়োসালফেটের সঙ্গে রিঅ্যাকশন করে কি তৈরি করবে? সোডিয়াম আয়োডাইড এবং সোডিয়াম টেট্রাথায়োনেট। এটা তো আগেরটার মতনই। সো কপার টু প্লাস রিঅ্যাক্টস উইথ আই মাইনাস টু প্রোডিউস হোয়াট? কিউপ্রাস আয়োডাইড। দিস কিউপ্রাস আয়োডাইড হ্যাজ হোয়াইট প্রেসিপিটেট, দিস কিউপ্রাস আয়োডাইড হ্যাজ দ্য হোয়াইট প্রেসিপিটেট। ভেরি সিম্পল কনসেপ্ট। কপার রিঅ্যাক্টস উইথ আই মাইনাস। আচ্ছা, আগের সপ্তাহে ভাইবা সবাই দিয়েছো? আমি কিন্তু আজকে লক করে দেবো, আমার এটা হঠাৎ মনে পড়লো। আগের সপ্তাহে ভাইবা সবাই দিয়ে দিয়েছো? হ্যাঁ স্যার, দিয়েছি। বাকিদের কি অবস্থা? গোপাল একটু খোঁজ লাগাবি তো? ঠিক আছে স্যার, আমি দেখছি। হ্যাঁ স্যার, দিদি। কপার প্লাস, হ্যাঁ স্যার, দিদি। কপার সালফেট রিঅ্যাক্টস উইথ আই মাইনাস টু প্রোডিউস হোয়াট? কিউপ্রাস আয়োডাইড, কিউপ্রাস আয়োডাইড। দিস কিউপ্রাস আয়োডাইড হ্যাজ দ্য হোয়াইট প্রেসিপিটেট, দিস কিউপ্রাস আয়োডাইড হ্যাজ দ্য হোয়াইট প্রেসিপিটেট। এন্ড দ্য আয়োডিন লিবারেটেড ইটস অ্যালাউড টু রিঅ্যাক্ট উইথ হোয়াট? সোডিয়াম থায়োসালফেট টু প্রোডিউস হোয়াট? সোডিয়াম আয়োডাইড এন্ড সোডিয়াম টেট্রাথায়োনেট। ভেরি সিম্পল। তো কপার প্লাস টু ইজ অ্যালাউড টু রিঅ্যাক্ট উইথ আয়োডাইড টু প্রোডিউস কিউপ্রাস আয়োডাইড, সিউ টু আই টু, এন্ড হোয়াট ইজ লিবারেটেড? আয়োডিন ইজ লিবারেটেড। ভেরি সিম্পল। আয়োডিন ইজ অ্যালাউড টু রিঅ্যাক্ট উইথ সোডিয়াম থায়োসালফেট টু প্রোডিউস হোয়াট? সোডিয়াম আয়োডাইড এন্ড সোডিয়াম টেট্রাথায়োনেট। বলো, কোনো প্রবলেম আছে? বলো, কার কোনো প্রবলেম আছে? হ্যালো হ্যালো স্যার, প্রবলেম নেই স্যার। এবার হচ্ছে আমরা কি করব, সেই একই কথা। প্রথমে করতে হবে টেম্পারেচার, মানে আজকে টেম্পারেচার মেনশন করতে হবে, রুম টেম্পারেচারটা, মানে 28 ডিগ্রি বা 30 ডিগ্রি যেটাকে মেনশন করতে হবে প্রেজেন্টেশন অফ দ্য ফার্স্ট ইজ টেম্পারেচার, ইউ হ্যাভ টু মেনশন টেম্পারেচার। প্রথমে তোমাকে টেম্পারেচারটা মেনশন করতে হবে, মানে আজকে টেম্পারেচার মানে 26 ডিগ্রি, 28 ডিগ্রি, 30 ডিগ্রি, সেটা। নেক্সট, ফার্স্ট স্ট্যান্ডার্ডাইজেশন অফ সোডিয়াম থায়োসালফেট
ইউজিং স্ট্যান্ডার্ডাইজেশন অফ সোডিয়াম থায়োসালফেট সলিউশন, তো হোয়াট উই টেক নাম্বার অফ টাইপেশন মানে কবার টাইপেশনটা করেছি, নেক্সট ভলিউম অফ পটাসিয়াম ডাইক্রোমেট মিনস হাউ মাচ ভলিউম অফ পটাসিয়াম ডাইক্রোমেট ইজ টেকেন, নেক্সট স্ট্রেংথ অফ পটাসিয়াম ডাইক্রোমেট ইজ সাপ্লাইড, and bullet reading means initial you start from the zero, the final means at which the blue color changes to colorless, this is the final reading, and difference means final minus initial, very simple. So number of titration means number of times the experiment is carried out, volume of potassium dichromate means how much volume of potassium dichromate is taken every time you take it 10 mL, strength of potassium dichromate, what is the strength of potassium dichromate, it is applied, it is 0.1 normal. Next, initial. Initial means the point from which you start the titration. It is zero. And final means the final point at which the titration aims. Means at which the blue color changes to colorless. And difference means what? Difference means what? Sir, final minus initial. Final minus initial. Very good. Difference means final minus initial. And what is the mean volume of sodium thiosulfate? The mean volume of sodium thiosulfate means average volume of sodium thiosulfate. The volume of potassium dichromate taken is every time it's 10 ml, prothom baro 10, second baro 10. What is the strength of potassium dichromate is supplied? The strength of potassium dichromate is supplied, it's 0.1 normal. Next, initial means, jekhan theke tumra titration shuru korcho, seta amra 0 dhorlam, prothom baro 0, second baro 0. Ebong kon point e colorless holo, prothom baro 9.8, ebong second baro 10. আমি দুটো করে এখানে ধরেছি জিরো 9.8, যদি তিনটে থাকে তিনটে ভাগ করবে জিরো 9.8 10, ঠিক আছে। এবার ডিফারেন্স মানে কি ফাইনাল মাইনাস ইনিশিয়াল, তাই জন্য ফার্স্টটা হচ্ছে 9.8 এবং সেকেন্ডটা হচ্ছে 10, ভেরি সিম্পল। তো নাম্বার অফ টাইটেশন মিন নাম্বার অফ টাইমস এক্সপেরিমেন্ট ইজ ক্যারিড আউট, ফর ফার্স্ট টাইম ইজ 1, ফর সেকেন্ড টাইম ইজ 2, ভলিউম অফ পটাসিয়াম ডাইক্রোমেট টেকেন ইজ 10 ml, ফর ফার্স্ট টাইম ইজ 10, ফর সেকেন্ড টাইম ইজ 10, strength of potassium dichromate, strength of potassium dichromate is supplied, is 0.1 normal. Next, initial means we start from the zero, so it is the initial, and final means the blue color changes into colorless. So for first time it is 9.8 and for second time it's 10. The difference means final minus initial, so for first time it is 9.8 and for second time it is 10. So what is the volume of mean volume of sodium thiosulfate? What is the mean volume of sodium thiosulfate? Just change the mean volume. Hello? 9.8 plus 10 divided by 2. Any problem? Mean volume of sodium thiosulfate is 9.8 plus 10 divided by 2. So it is 9.9. মানে mean volume of sodium thiosulfate কত? 9.8 এবং 10. সেটাকে আমরা 2 দিয়ে ভাগ করলাম. তাহলে কত হলো? 9.9. বড় কোনো প্রবলেম আছে? না স্যার. Next we have to find out the strength of sodium thiosulfate. বলো কারো কোনো প্রবলেম আছে? আমি স্ট্রেন্থটাই বার করছি, বলো কোনো প্রবলেম আছে? না স্যার প্রবলেম নেই। বাকিদের কোনো প্রবলেম আছে? না স্যার। নেক্সট এবার চলো স্ট্রেন্থটা কিভাবে বার করবো, সেই একই কথা। ভি পটাসিয়াম ডাইক্রোমেট ইনটু স্ট্রেন্থ অফ পটাসিয়াম ডাইক্রোমেট ইজ ইকুয়াল টু ভি সোডিয়াম থায়োসাইট, সোডিয়াম থায়োসাইট এর একটা নাম হচ্ছে থায়ো, ভি অফ থায়ো ইনটু এস অফ থায়ো। তাহলে পটাসিয়াম ডাইক্রোমেট আমরা কত দিয়েছি? 10, তার স্ট্রেন্থটা কত? 0.1 নর্মাল। এবার মিন ভলিউম অফ সোডিয়াম থায়োসালফেট কত পেয়েছি? মিন ভলিউম অফ সোডিয়াম থায়োসালফেট কত? হোয়াট ইজ দ্য মিন ভলিউম অফ সোডিয়াম থায়োসালফেট? বলো নিজেরাই বলো। 9.9 ইনটু স্ট্রেন্থ অফ থায়ো। তো ক্যালকুলেট দ্য স্ট্রেন্থ অফ থায়ো। স্ট্রেন্থ অফ থায়ো ইজ 10 ইনটু 0.1 ডিভাইডেড বাই 9.9। নিজেরা ক্যালকুলেট করো। So first we take the volume of potassium dichromate is 10. Next strength of potassium dichromate is 0.1 normal. Next volume of thio means mean volume of thio. Mean volume of thio, it is 9.9 into strength of thio. So what is the strength of thio? Strength of thio is 10. Into 0.1 normal divided by 9.9. Any problem? No, sir. So what is the strength of thio? What is the strength of thio? 0.1010 normal. 0.1010 normal. 0.101. Bolo, kalu kono problem ache?
বলো, কারো কোনো প্রবলেম আছে? প্রবলেম থাকলে বলো, কিন্তু কেউ যদি বলো যে আচ্ছা আমার প্রবলেম নেই। নেক্সট, এবার আমরা করলাম হচ্ছে, আচ্ছা যখন লেজার পয়েন্টার অন করা হয় বল, তখন মাউস আর নানো জানে বা সুপার জানিস জানি না স্যার, আমি বলতে পারবো না এটা। না? আমি যখন লেজার পয়েন্টার অন করে আবার অফ করছি তবে নাড়াতে পারছি, নাহলে মানে এ পেস থেকে ও পেস যাচ্ছে না মাউসে। আচ্ছা স্যার, হয়তো স্যার স্টিক হয়ে যাচ্ছে, হতে পারে ওরকম। ল্যাপটপটা না খুব ঝামেলা করে, কিভাবে হচ্ছে ল্যাপটপ এইটাই, ন্যাফথলিন দিয়ে রেখেছি ল্যাপটপ। কি দিয়েছেন স্যার? ন্যাপথলিন? কি আচ্ছা স্যার, করবো বলতো, পিঁপড়ে হচ্ছে জ্বালাচ্ছে বুদ্ধি। নাম্বার অফ টাইটেশন, এবার হচ্ছে এস্টিমেশন অফ কপার টু আয়ন্স, মানে কপার টু আয়ন্স টাকে এস্টিমেট করা, ঠিক আছে? ফার্স্ট হচ্ছে নাম্বার অফ টাইটেশন, মানে কপার থ্রি টাইটেশন হচ্ছে আমি দুবারই ধরলাম, ওয়ান টু। নেক্সট হচ্ছে ভলিউম অফ কপার সালফেট সলিউশন, ঠিক আছে, কতটা কপার সালফেট নিয়েছি, 10 ml করে নিয়েছি। ইনিশিয়াল মানে যেখানে তোর ওই প্রথম যেখান থেকে শুরু করেছে সেটা হচ্ছে 0, ফাইনাল মানে যেখানে তোর ওই সাদা কালারটা এসেছে। নেক্সট একই টেবিল, দেখ মিন ভলিউম অফ সোডিয়াম থায়োসালফেট, স্ট্রেংথ অফ সোডিয়াম থায়োসালফেট এবং স্ট্রেংথ অফ কপার, দেখ টেবিলটা কোনো অসুবিধা আছে? তাহলে ফার্স্টে হচ্ছে নাম্বার অফ টাইটেশন, মানে কপার টাইটেশন করেছিস। নেক্সট ভলিউম অফ কপার, কতটা কপার নিয়েছিস। নেক্সট ইনিশিয়াল মানে যেখানে তোর ওই স্ট্র ব্লু কালার সেটা ইনিশিয়াল, আর ফাইনাল মানে যেখানে তোর সাদা কালার হয়ে যাচ্ছে, ডিফারেন্স মানে কি ফাইনাল মাইনাস ইনিশিয়াল। নেক্সট আমরা বার করলাম এই মিন ভলিউমটা সোডিয়াম থায়োসালফেটের, নেক্সট কি সোডিয়াম থায়োসালফেটের স্ট্রেংথ আমরা অলরেডি পেয়ে গেছি, লাস্টে স্ট্রেংথ অফ কপার। বল কারো কোনো প্রবলেম আছে? না বল স্যার। প্রবলেম থাকলে বল, প্রবলেম থাকলে বল, কিন্তু বল রে, প্রবলেম থাকলে নেই স্যার, প্রবলেম নেই। এই দেখ, ওটা জিনিস দেখি, আমি মাউস ঘোরাচ্ছি কিন্তু এখন আটকে গেছে। সো ভলিউম অফ কপার টু, সো নাম্বার অফ টাইটেশন মিনস দ্যাট নাম্বার অফ টাইমস দ্যাট টাইটেশন ইজ ক্যারিড আউট, সো ফর ফার্স্ট টাইম ইট ইজ ওয়ান এন্ড ফর সেকেন্ড টাইম ইট ইজ টু। হাউ মাচ ভলিউম অফ কপার টু আয়ন্স ইজ টেকেন, মিনস কপার সালফেট সলিউশন ইজ টেকেন এভরি টাইম টেক ইট 10 ml, ফর ফার্স্ট টাইম ইট ইজ 10 এন্ড ফর সেকেন্ড টাইম ইট ইজ 10 ml। নেক্সট হচ্ছে ইনিশিয়াল রিডিং, ইনিশিয়াল মিনস দ্য পয়েন্ট ফ্রম স্টার্ট দ্য টাইটেশন, ফর ফার্স্ট টাইম ইট ইজ 0 এন্ড ফর সেকেন্ড টাইম ইট ইজ 0, এনি প্রবলেম? এন্ড হোয়াট ইজ দ্য ফাইনাল পয়েন্ট, ফাইনাল পয়েন্ট মিনস দ্য পয়েন্ট অ্যাট হুইচ ইট টার্নস হোয়াইট, এনি প্রবলেম? যে পয়েন্টে হোয়াইট নো হয়ে যাচ্ছে, তো ইট ইজ 5.5 এন্ড 5.7, হোয়াট ইজ দ্য ডিফারেন্স? ফাইনাল মাইনাস ইনিশিয়াল, সো ফর ফার্স্ট টাইম ইট ইজ 5.5 এন্ড ফর সেকেন্ড টাইম ইট ইজ 5.7, সো হোয়াট ইজ দ্য অ্যাভারেজ মিন ভলিউম? 5.5 প্লাস 5.7 ডিভাইডেড বাই 2, সো হোয়াট ইজ দ্য মিন ভলিউম বলো? 5.5 প্লাস 5.7 ডিভাইডেড বাই 2 মানে কত? 5.6 5.6, এন্ড স্ট্রেংথ অফ সোডিয়াম থায়োসালফেট ইজ অলরেডি ক্যালকুলেটেড, ইজ 0.101 নর্মাল, এনি প্রবলেম? বলো কোনো প্রবলেম আছে টেবিলটায়, কারু কোনো প্রবলেম আছে বলো? তাহলে টাইট্রেশন 3 বার ধরে করা হতো না? না না, এখানে দুবার করলে হয়, এটা একটু মানে এটা একটু লেন্দি টাইট্রেশন, ওই জন্য এত রিয়েজেন্ট যোগ করতে না, তুমি 3 বার করতে পারবে বলো তো? এত রিয়েজেন্ট যোগ করতে হচ্ছে, দেখতে পাচ্ছ না? পটাসিয়াম আয়োডাইড, অ্যামোনিয়াম বাইফ্লোরেট, কত কি যোগ করতে হচ্ছে! তাছাড়া হ্যাঁ তুমি টাইট্রেশনটা 3 বার করার টাইম পাবে নিজেই বল, লেন্দি টাইট্রেশন। বল গোপাল, পারবি 3 বার করতে না লেন্দি স্যার, টাইট্রেশন? আমি তো স্যার একবার করেই ছেড়ে দেবো। এটা এটা জেনারেলি এটা পরীক্ষা দেওয়া হয় না কোনোদিন, পরীক্ষায় তাই না, গত গতবার বছরের কথা সায়েন্টিস্ট আর হচ্ছে পটাসিয়াম ডাইক্রোমেটিক টাইট্রেশন, এটা গতবারে পরীক্ষার আগের দিন করানো হয়েছিল, মানে পরীক্ষার আগের সপ্তাহে লাস্ট যে উইক ছিল। আরে কলেজে হলে কি লাইসেন্স টেস্ট আরো বেশি দিন টানে। সো হোয়াট ইজ দ্য মিন ভলিউম আচ্ছা অফ স্ট্রেংথ অফ সোডিয়াম থায়োসালফেট ইজ 0.1 নর্মাল, সো ইউ হ্যাভ টু ক্যালকুলেট দ্য স্ট্রেংথ অফ কপার টু আয়ন। এবার আমরা বসাই, B ইন্টু কপার টু ইন্টু AS ইন্টু কপার টু ইজ ইকুয়াল টু B ইন্টু সোডিয়াম থায়োসালফেট ইন্টু AS ইন্টু সোডিয়াম থায়োসালফেট, সো ইট ইজ দ্য B অফ কপার, তো B অফ কপার অ্যামাউন্ট অফ কপার টেকেন ইজ 10, হ্যাভ টু ক্যালকুলেট দ্য স্ট্রেংথ অফ কপার। নেক্সট হোয়াট ইজ দ্য মিন ভলিউম অফ সোডিয়াম থায়োসালফেট, হোয়াট ইজ দ্য মিন ভলিউম অফ সোডিয়াম থায়োসালফেট বলো, নিজেরাই বলো।
5.6 ml. So 5.6. So 5.6. And what is the strength of sodium bisulfate? We have already calculated. What is the strength? Hello? 0.10111. Very good. 0.10111. So calculate the strength of copper. So 5.6 into 0.101 by 10. Hello, you have any problem? No, sir. What is the problem? প্রবলেম থাকলে বলো, কিন্তু বলো প্রবলেম থাকলে। না স্যার প্রবলেম নেই। নেক্সট অ্যামাউন্ট অফ কপার, অ্যামাউন্ট অফ কপার মানে এই যে স্ট্রেংথটা বের হলো সেটা কি দিয়ে গুণ করতে হবে? আমরা অনেকবার বলেছি কি দিয়ে গুণ করতে হয় কপারের, কি দিয়ে গুণ করতে হবে কপার সালফেটে, কি দিয়ে গুণ করতে হবে মানে কপারে কি দিয়ে গুণ করতে হবে বলো। কেন আমরা যেমন আয়রনের ক্ষেত্রে বার করছিলাম তার সঙ্গে গুণ করেছিলাম, বলো নিজেরাই বলো। ডেন্সিটি স্যার ইকুইভ্যালেন্ট ওয়েট, কানের গোড়ায় দুম। সরি স্যার, সরি ওই যে পাশে ইউনিটটা থেকে ভুল করে বলে ফেলেছি স্যার। কানের গোড়ায় দুম ইকুইভ্যালেন্ট ওয়েট, কপার ইকুইভ্যালেন্ট হচ্ছে 63.5। সো উই ইন অর্ডার টু ফাইন্ড দ্য অ্যামাউন্ট অফ কপার হোয়াট উই ডু, ইউ হ্যাভ টু ক্যালকুলেট দ্য স্ট্রেংথ ইজ টু বি মাল্টিপ্লাইড বাই 63.5। হোয়াই ইজ 63.5? As equivalent weight of copper is 63.5. এই দুটো মনে রাখলেই হবে, আয়রন হচ্ছে 56, এটা হচ্ছে 63.5, এই দুটোই তো কাজে লাগে। সো অ্যামাউন্ট অফ কপার ইজ হোয়াট, স্ট্রেন্থ মিন 0.05656 ইন্টু হোয়াট, ইন্টু ইকুইভ্যালেন্ট ওয়েট অফ কপার, ইকুইভ্যালেন্ট ওয়েট অফ কপার ইজ 63.5। বলো কোনো প্রবলেম আছে? বলো কারো কোনো প্রবলেম আছে এটা দেখে নাও আগে, বল কারো কোনো প্রবলেম আছে? না স্যার। না স্যার বাকি দে, মাথায় ঢুকেছে না অসুবিধা আছে? বল মাথায় না ঢুকলে বল, কিন্তু বলবে মাথায় না ঢুকিলে বলে বলে ফেলো যে মাথায় ঢুকায়নি। স্যার ঠিক করে কিছু শুনতে পাই, নেটওয়ার্কের এত প্রবলেম হচ্ছে, পরে আরেকবার দেখে বল। আমার নেটওয়ার্কের প্রবলেম না তোর? না না আপনার নয়, আমার হচ্ছে, কিছু কথা ঠিক করে শুনতে কেটে 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 যাচ্ছে। আচ্ছা ঠিক, ওই ফার্স্ট থেকে কেটে গেছে নাকি? কিছু শুনতে গোপাল কেটে গেছে? না না স্যার ক্লিয়ার ছিল, রাহুলের নেটওয়ার্ক প্রবলেম স্যার। আচ্ছা তাহলে লাস্টে কি লিখবো? অ্যামাউন্ট অফ কপার প্রেজেন্ট ইজ হোয়াট? আপনার কথা কাটছে না আমাদের, এত কথা কেটে যাচ্ছে। অ্যামাউন্ট অফ কপার প্রেজেন্ট ইজ হোয়াট কনক্লুশন? অ্যামাউন্ট অফ কপার প্রেজেন্ট ইজ ইকুয়াল টু হোয়াট? 3.59156 গ্রাম পার লিটার। বল কোনো প্রবলেম আছে? নো স্যার। বল এবার বল কারুর কোনো জায়গায় প্রবলেম আছে কি, আমি সেটা জানতে চাইছি, কারুর কোনো জায়গায় প্রবলেম আছে কি না। আচ্ছা এই কপারটা রিয়াকশন করে হচ্ছে স্লাইটলি অ্যাসিডিক মিডিয়াম, এটা মাথায় রাখতে হবে, এটা আমি বলতে ভুলে গেছিলাম। কপারটা স্লাইটলি অ্যাসিডিক মিডিয়ামে রিয়াকশনটা করে, পিএইচ হচ্ছে 3.5, মাথায় রাখ। কপারটা রিয়াকশন করে হচ্ছে স্লাইটলি অ্যাসিডিক মিডিয়াম এবং পিএইচ হচ্ছে 3.3 থেকে 5। আচ্ছা 3 থেকে 5 না স্যার, 3.5, 3 থেকে 5। ওকে বলো কোনো প্রবলেম আছে? বলো প্রবলেম থাকলে বলো, কিন্তু যে জায়গাটা প্রবলেম আছে বলে ফেলো। প্রবলেম আছে আমার, কপারটা হচ্ছে স্লাইটলি অ্যাসিডিক মিডিয়াম মানে পিএইচ 3 থেকে 5, ওই যেহেতু অ্যাসিডিক মিডিয়ামে রিয়াকশন করে তাই জন্যই তো অ্যামোনিয়াটা দেওয়া হলো যাতে একটু বেশি হয়, বুঝতে পারলি? বল কোন প্রবলেম আছে? বল কোন প্রবলেম আছে? আচ্ছা এবার বল তো বাফার কাকে বলে, বাফার কাকে বলে?
বাফার সলিউশন কাকে এখানে লেখা আছে? স্যার একটা অ্যাসিড আর ওটার কনজুগেট বেস মিলিয়ে যেটা বাফার মানে হচ্ছে এমন একটা সলিউশন মানে সেটা অ্যাসিডও হতে পারে বা বেসও হতে পারে, মানে উইক অ্যাসিড বা উইক বেসের সলিউশন, কিন্তু মানে বাফার হচ্ছে এমন একটা সলিউশন যে সলিউশনটাকে যোগ করলে তো পিএইচ এর কোনো পরিবর্তন হবে না, সেটাকে আমরা বলি হচ্ছে বাফার সলিউশন। এটা সাধারণত থাকে হচ্ছে উইক অ্যাসিড এবং তার সাথে আর সল্ট উইথ স্ট্রং বেস বা উইক বেস আর সল্ট উইথ স্ট্রং অ্যাসিড। বাফার সলিউশন মানে হচ্ছে এমন একটা সলিউশন যার এটা যোগ করলে তো পিএইচ এর কোনো পরিবর্তন হবে না, মানে পিএইচ এর পরিবর্তনটাকে বাধা দেয়, তাকে আমরা বলি হচ্ছে বাফার সলিউশন। দ্য সলিউশন উইচ ক্যান রেজিস্ট দ্য চেঞ্জ ইন পিএইচ অন অ্যাডিশন অফ এ স্মল কোয়ান্টিটি অফ অ্যাসিড অর অ্যালকালি ইজ নোন অ্যাজ বাফার সলিউশন। মানে সামান্য পরিমাণে অ্যাসিড বা অ্যালকালি যোগ করলে এ কি করে পিএইচ এর পরিবর্তনটাকে বাধা দেয়, তাকে আমরা বলি হচ্ছে বাফার সলিউশন। দ্য সলিউশন উইচ ক্যান রেজিস্ট দ্য চেঞ্জ ইন পিএইচ অ্যাডিশন অফ এ স্মল কোয়ান্টিটি অ্যাসিড অর বেস ইজ নোন অ্যাজ বাফার সলিউশন। বাফার সলিউশনের মধ্যে কি থাকে? একটা উইক অ্যাসিড থাকতে পারে বা তার সল্ট থাকতে পারে কিসের সঙ্গে? স্ট্রং বেস। বা উইক বেস থাকতে পারে এবং তার সল্ট থাকতে পারে স্ট্রং অ্যাসিড। এমন একটা এক্সাম্পল দিচ্ছি, অ্যাসিডিক অ্যাসিড এবং সোডিয়াম অ্যাসিড এই মিক্সচারটাকে আমরা একটা বাফার সলিউশন, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড এবং অ্যামোনিয়াম সালফেট এটাকে আমরা বলেছি বাফার সলিউশন। মানে অ্যামোনিয়াম হাইড্রক্সাইডটা হচ্ছে একটা উইক বেস এবং অ্যামোনিয়াম সালফেটটা তো সল্ট কিন্তু স্ট্রং অ্যাসিড আছে, দেখ SO4 H2SO4 আছে, তাই জন্য অ্যামোনিয়াম সালফেট হচ্ছে। ঠিক একই রকম ভাবে দেখ অ্যাসিডিক অ্যাসিড মানে CH3COOH তার মধ্যে কিন্তু একটা স্ট্রং বেস আছে, তবেই সোডিয়াম অ্যাসিড হচ্ছে মানে CH3COOH, এটা কি NaOH। আর কি বললাম, বাফার সলিউশন হচ্ছে এমন একটা সলিউশন যে সলিউশনে কি হচ্ছে, যে সলিউশনে জায়গায় যদি সামান্য মানে যে সলিউশনের মধ্যে সামান্য পরিমাণ অ্যাসিড বা বেস যোগ করলে তাদের পিএইচ এর কোনো পরিবর্তন হয় না। এটা কি আছে? এটা সাধারণত দুর্বল অ্যাসিড বা তার সল্ট নিয়ে সল্টটা স্ট্রং বেস দিয়ে তৈরি হবে, বা একটা দুর্বল বেস এবং তার সল্টটা কি দিয়ে তৈরি হবে? স্ট্রং অ্যাসিড। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, অ্যাসিডিক অ্যাসিড সেটা হচ্ছে একটা দুর্বল অ্যাসিড এবং তার সল্টটা কি? সোডিয়াম অ্যাসিড। সোডিয়াম অ্যাসিডের মানে কি আছে? অ্যাসিডিক অ্যাসিড আছে এবং সোডিয়াম হাইড্রক্সাইডটা বেস আছে, সোডিয়াম হাইড্রক্সাইডটা কিন্তু স্ট্রং বেস। তেমনি আর একটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড এবং অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম হাইড্রক্সাইডটা উইক বেস। অ্যামোনিয়াম সালফেটটা দেখ, একটা অ্যামোনিয়াম সালফেট তৈরি করার জন্য অ্যামোনিয়াম হাইড্রক্সাইডকে সালফিউরিক অ্যাসিডের সঙ্গে রিয়াকশন করতে হয়, সালফিউরিক অ্যাসিডটা কিন্তু স্ট্রং অ্যাসিড। বল কোনো প্রবলেম আছে? বল কোনো প্রবলেম আছে? বাফার সলিউশন ইজ এ সলিউশন উইচ ক্যান রেজিস্ট, আর একবার বলছি, বাফার সলিউশন ইজ এ সলিউশন উইচ ক্যান রেজিস্ট দ্য চেঞ্জ ইন পিএইচ অন অ্যাডিশন অফ এ স্মল কোয়ান্টিটি অফ অ্যাসিড অর বেস। উইচ ক্যান রেজিস্ট দ্য চেঞ্জ ইন পিএইচ অন অ্যাডিশন অফ এ স্মল কোয়ান্টিটি অফ অ্যাসিড অর বেস। ভেরি সিম্পল, নাও ভেরি সিম্পল এক্সাম্পল, উইক অ্যাসিড অ্যাসিডিক অ্যাসিড, দিস ইজ সল্ট সোডিয়াম অ্যাসিডেড মিন CH3COOH, অ্যাসিডিক অ্যাসিড কন্টেন্স ইজ এ উইক অ্যাসিড অ্যান্ড হোয়াট ইজ ইট সল্ট? সোডিয়াম অ্যাসিডেড। নাও সোডিয়াম অ্যাসিডের কন্টেন্স অ্যাসিডিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড। নাও সোডিয়াম অ্যাসিড ইজ এ ভেরি স্ট্রং বেস, সো ইউ হ্যাভ অলরেডি টোল্ড উইক অ্যাসিড অ্যান্ড ইজ সল্ট ইজ স্ট্রং বেস, ভেরি সিম্পল এক্সাম্পল। নেক্সট ইজ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যান্ড অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড প্লাস অ্যামোনিয়াম সালফেট। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ইজ এ উইক বেস অ্যান্ড অ্যামোনিয়াম সালফেট কন্টেন্স হোয়াট? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যান্ড সালফিউরিক অ্যাসিড। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ইজ এ উইক বেস বাট সালফিউরিক অ্যাসিড ইজ স্ট্রং অ্যাসিড, উই হ্যাভ অলরেডি টোল্ড দ্যাট ইট কন্টেন্স এ উইক বেস অ্যান্ড ইটস সল্ট ইজ স্ট্রং অ্যাসিড। এনি প্রবলেম? হ্যালো, কোনো প্রবলেম আছে? হ্যালো হ্যালো, না স্যার, না স্যার প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই, তাহলে আমরা আমি ভিডিওতে চলে যাচ্ছি, ঠিক আছে? না স্যার, কোনো প্রবলেম আছে? না স্যার। অনেক সময় একটা সার কালার চেঞ্জ এর জন্য এই জিনিসটা যোগ করা হয়, অ্যামোনিয়াম থায়োসায়ানেট, এটা মাথায় রাখবি। দেখবি যখন আমরা ভিডিওটা দেখাবো, দেখবি অ্যামোনিয়াম থায়োসায়ানেট যোগ করা হচ্ছে, মানে অ্যামোনিয়াম বাইপ্রোডাক্টটা যোগ করা। এখানে আমি বলিনি অ্যামোনিয়াম থায়োসায়ানেট যোগ করা হয়, কিন্তু কিছু ক্ষেত্রে যদি সার কালার চেঞ্জ মানে খুব ডিপ কালার চেঞ্জ দেখতে চাস, তাহলে সেই ক্ষেত্রে অ্যামোনিয়াম থায়োসায়ানেট যোগ করা হয়।
to get a sharp color change, we sometimes give ammonium thiocyanate. That is important. মানে যদি একটা সার চেঞ্জ দেখতে চাস তাহলে কি হচ্ছে, আমরা অনেক সময় অ্যামোনিয়াম থায়োসায়ানেট যোগ করি, ভেরি সিম্পল, টু গেট এ সার চেঞ্জ উই সামটাইমস অ্যাড অ্যামোনিয়াম থায়োসায়ানেট, ভেরি সিম্পল পয়েন্ট। এনি প্রবলেম বলো, কোনো প্রবলেম আছে? না স্যার। এবার আমরা ভিডিওতে চলে যাচ্ছি, ঠিক আছে? আমি ভিডিও লিঙ্ক গুলো পেস্ট করবো আর একটা করে করবো, ঠিক আছে? একটা করে ভিডিও লিঙ্ক পেস্ট করবো আর এই করবো, ঠিক আছে? আমি এটা ক্লোজ করি, গন্ডগোল করেছিল বলে খুলেছিলাম, এবার হচ্ছে ভিডিও লিঙ্ক গুলো খুলছি। প্রথমত স্ট্যান্ডার্ডাইজেশন অফ সোডিয়াম থায়োসালফেট, প্রথম থেকে শুনবি তাহলেই বুঝতে পারবি। Against the solution of iodine. In this experiment, we shall make up an approximate 0.1 molar solution of sodium thiosulfate. এখানে দেখ পটাশিয়াম পারম্যাঙ্গানেট কিন্তু ওরা কাজ করেছে, ঠিক আছে? বলছিলাম না পটাশিয়াম পারম্যাঙ্গানেট কোন একসাথে কাজ করে, সোডিয়াম থায়োসালফেট Na2S2O3 is an important reducing agent in chemistry. About 6.25 grams sodium thiosulfate crystals were weighed out accurately. Taking all the usual precautions, such as washing the clock glass, the crystals were transferred to a beaker containing 100 centimeters cubed, approximately, of deionized water. The crystals were stirred to dissolve them, and when they dissolved, the solution was transferred to the top of the mark with the solution. Experiment to compare solution of sodium thiosulfate and standardizing by titration against the solution of iodine. In this experiment, we shall make up an approximate 0.1 molar solution of sodium thiosulfate. We shall then find the exact concentration of this solution by titrating it against a solution of iodine. Sodium thiosulfate, Na2S2O3, is an important reducing agent in chemistry. About 6.25 grams sodium thiosulfate crystals were weighed out accurately. Taking all the usual precautions, such as washing the clock glass, the crystals were transferred to a beaker containing 100 centimeters cubed, approximately, of deionized water. The crystals were stirred to dissolve them, and when dissolved, the solution was transferred to a clean 250 centimeters cubed volumetric flask. All the washings were transferred to the volumetric flask and made up to the mark with deionized water. The stoppered flask was inverted about 20 times. The pipette, burette, and conical flask have already been rinsed with deionized water. The burette was washed out with some of the sodium thiosulfate solution and filled up to the mark with the solution.
The tap and space below the tap were also filled, and the funnel was removed from the burette. Using a pipette filler, 25 centimeters cubed of the KMnO4 solution had been pipetted into the conical flask. Using a graduated cylinder, add 20 centimeters cubed approximately of dilute sulfuric acid. এবার তোদের কাজগুলো কিন্তু শুরু হচ্ছে, দেখ। Followed by 10 centimeters cubed of 0.5 molar potassium iodide solution to the conical flask. Note the brown color of the iodine that is formed inside in the conical flask. Iodine has the formula I2. The iodine is formed by the reaction shown on the screen. That is, the permanganate ions and iodide ions react inside in the conical flask. We now titrate the thiosulfate in the burette against the iodine in the conical flask. Note that the color in the conical flask is becoming lighter as we carry out the titration. This is because the iodine, which is reddish brown, is being changed into iodide, which is colorless. We continue titrating until the color of the solution in the conical flask becomes pale yellow, straw color. Now add a few drops of starch indicator until a blue-black color is observed. Continue the titration, adding the thiosulfate solution drop by drop until the blue-black color disappears. Note the titration figure. Perform one rough and two accurate titrations.
দেখ স্ট্র কালারটা তৈরি হচ্ছে আস্তে আস্তে, এটা 2 সেকেন্ড বারে টাইট সামাচ্ছে। When the straw color is prepared, then we add the starch indicator. দেখ স্ট্র ইয়েলো কালার তৈরি হয়েছে, হয়ে গেল, এবার স্টার্ট দেবে। স্ট্র ইয়েলো কালার ইজ হ্যাজ বিন প্রিপেয়ার্ড। After the preparation of straw yellow color, we will add starch indicator. Just we are going to add starch indicator. Let's see, we are going to add starch indicator. Let's see, it has turned deep blue. Black is blue. Then we titrate it until it becomes colorless. We are going to titrate it until it becomes colorless. A point will arise when it will become entirely colorless. Just see the end point of the diagram, it has become colorless. The two accurate titration figures should agree to within 0.1 centimeters cubed. স্যার কিছু বলার দরকার নেই, এবার হচ্ছে পরেরটা দেখাচ্ছি, ঠিক আছে? দেখ কিছু বোঝা গেল তো? না বোঝা যায়নি, বুঝেছি বোঝা গেছে স্যার, বোঝা গেছে? তাহলে এবার আমি পরের টাইটেশনটা দেখি, মানে কিছু বোঝা গেছে তো? হ্যাঁ স্যার, ওই তো স্যার কেটে যেতে। ভিডিও কোনো পাঠাবো আর একবার করে দেখে নিবি তাহলে। এবার হচ্ছে এই কপারের ভিডিও, এটা খুব সুন্দর, এটা খুব সুন্দর দেখবি, প্রচন্ড সুন্দর ভিডিও। Volumetric analysis of the copper tube ion. The concentration of copper tube ion in a solution will be determined by titration. Add distilled water into a small, clean beaker. Prepare a 10-milliliter volumetric pipette. First, rinse it with distilled water 2 times. Compress the bulb. Place the bulb onto the flat end of the pipette
making sure the bulb is flush with the end to prevent air leaks. Avoid wetting the top end of the pipette, as it would contaminate the bulb. Tip the pipette to the normal vertical position and let the water drain out of the tip into a sink or a waste beaker. Add a sufficient amount of unknown copper to ion solution into a clean, dry, small beaker and rinse the pipette 2 times. Discard the solution as it is considered contaminated. Refill the beaker with approximately 20 milliliters of the unknown copper 2 ion solution. Insert the pipette tip into the solution and draw in the solution until the liquid level is a couple of inches above the mark. Release the finger to allow the solution to drain until the bottom of the meniscus is at eye level. Touch the tip of the pipette to the meniscus to remove any partially formed drops. Hold the pipette tip against the inside of a clean 250 milliliter Erlenmeyer flask. The flask does not have to be dry. Remove your finger from the stream and allow the solution to drain from the pipette by gravity. Do not force the solution out. To the same Erlenmeyer flask, add about 20 milliliters of potassium iodide solution and about 10 milliliters of the acetic acid solution. The order of addition does not matter. A white precipitate will form and will stay throughout the entire titration. While you're preparing the titration sample, your partner can prepare the burette. Wash a burette with soap and rinse it thoroughly with distilled water. Remember to wash the tip as well. Transfer about 100 milliliters of sodium thiosulfate solution into a clean, dry beaker. This is considered your stock solution. Rinse the burette by adding about 15 milliliters of the sodium thiosulfate solution from the stock solution beaker into the burette using the funnel. Record the concentration of the sodium thiosulfate solution. Rinse the tip by opening the stopcock full force into a waste beaker. Rinse the burette again and add 10 milliliters of the titrant from your stock solution.
Secure the burette to the using a burette clamp and fill the burette with the sodium thiosulfate solution. Ensure the burette is sitting properly in the grooves. It should be sitting straight up and down, not leaning forward or backward. Place the waste beaker under the tip. Open the stopcock full force to drain and fill the tip. Ensure there are no air bubbles. You may have to flick the tip or rotate the stopcock 180 degrees. Drain the burette so that the bottom of the meniscus is at the zero mark. Be sure to read the meniscus at eye level. Record the initial reading of the burette to two decimal places. The reading should be based on the bottom of the meniscus. Begin titration by allowing a steady flow of drops into the flask. The flask should be swirled continuously. When the solution color fades to a light yellow or beige, stop the titration and add about 5 drops of the 3% starch solution. The solution will turn to a light purple or gray color. The starch is added in order to help detect the end point of the titration. Continue the titration by adding more sodium thiosulfate solution drops. Add one drop, close the stopcock, swirl the solution, and see if the color disappears. If not, then continue adding the titration one drop at a time with a break between each solution until the color disappears. You may even have to add a partial drop when you're near the end point. At the end point, record the final burette reading. Again, be sure to record to two decimal places. Your partner should prepare the additional titration samples while you titrate the first sample. Your experiment is complete, and you have at least 3 titration volumes that are within plus or minus 0.5 milliliters of each other. Clean the glassware and clean the equipment. আর একটা ভিডিও আছে, ঠিক আছে, আর একটা ভিডিও আছে, ঠিক আছে, সম্রাট কি করতে জয়েন করলি রে? অ্যাটেন্ডেন্স পাওয়ার জন্য? অ্যাটেন্ডেন্স দিয়ে দেবো। আর একটা ভিডিও আছে, আমাদের রাগ হলো ওই জন্য চলে গেল সম্রাট। হ্যাঁ বল স্যার। হ্যাঁ স্যার বলছি, আমার নেটওয়ার্কের খুব ডিস্টার্ব। নেট নেট হ্যালো, নেটওয়ার্কের আমার খুব ডিস্টার্ব হচ্ছে, আমি শুনতে পাচ্ছি না। আচ্ছা তুই এই রেকর্ডিংটা শুনে নিস আর এগুলো। হ্যালো এভরিওয়ান, আই এম ডক্টর হিরক জ্যোতি বড়া, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর।
দাঁড়ান ঠিক জায়গাটা থেকে দিচ্ছি। কপার টু আয়ন অক্সিডাইজ এক্সপেরিমেন্ট আমি বলবো পরে দিন ডাইজেশনটা বলবো। আপনার রিকোয়ারমেন্ট অফ এক্সপেরিমেন্ট ইজ টু ইউজ রিকোয়ারমেন্ট ভাষা কিছু শুনতে পাবি না ওই জন্য আমি দিচ্ছি, ওই জন্য আমি দিচ্ছি। সোডিয়াম সালফেট ইজ এ সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সলিউশন, দেয়ারফোর উই হ্যাভ টু স্ট্যান্ডার্ডাইজ দিস সোডিয়াম থায়োসালফেট সলিউশন ইউজিং 0.1 নর্মাল কপার সালফেট সলিউশন। দিস ইজ দি সোডিয়াম থায়োসালফেট এন্ড দিস ইজ 0.1 নর্মাল কপার সালফেট সলিউশন। ফর স্ট্যান্ডার্ডাইজেশন অফ সোডিয়াম থায়োসালফেট অর হাইপো সলিউশন উই টেক দি হাইপো সলিউশন ইন বুরেট, উই ফিল আপ দি বুরেট টু 50 ml ভালো করে দেখে নিস আগে কি করছিলাম। Now we take the copper sulfate solution, 0.1 normal copper sulfate solution in conical flux. Now we take 0.1 normal copper sulfate solution in conical flux using pipette. This is 25 ml pipette. This copper sulfate solution. So now we titrate copper sulfate solution by hypo solution, and for this experiment first we add sodium carbonate to copper sulfate to neutralize the extra amount of sulfate. This is sodium carbonate and we adding just small amount of sodium carbonate. So this is small amount of sodium carbonate. Now we add a drop of 6-normal acetic acid. This is 6-normal acetic acid in small beaker. Now we add 20 ml of 10% potassium iodide solution. Now we keep the reaction approximately 5 minutes. Yes. Good grammar and spelling are important, but if you want to write essays that inspire, after 5 minutes,
Now, we titrate this solution using hyposolution for some times. Now we add stars indicator, approximately 2 ml. After adding stars indicator, we again titrate the solution using hyposolution. So we titrate this Now we add potassium thiocyanate to this solution, and now we again titrated this reaction mixer against hyposolution. Now the color of the solution changes to blue. The colors change and it becomes light blue. Now see, the color of the solution completely changes. That means the liberation of iodine is completed, and this is the end point of the solution. And from the end point of titrate, we calculate the strength of hyposolution. Now, Gopal, your attendance day, KK absent, Gopal? Bolchi sir, 1 minute. Hello. Sir, rule number 26 name. 26 31 নেই 42 নেই 26 30 26 31 42 ঠিক আছে হ্যাঁ স্যার বাকি সবাই আছে ঠিক আছে স্যার আপনাকে মেলেতে পাঠিয়ে দিয়েছি